দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যাচ্ছি বেগুটিয়া ব্রিজে। নতুন ব্রিজটি হয়েছে পিরিজপুরের কচা নদীর উপরে অবস্থিত ব্রিজটি, সেখানে আমরা যাচ্ছি। আমার কয়েকটা ফ্রেন্ড আছি, কিন্তু এখন আমরা যদি ফেরিতে, আমরা অলরেডি কিন্তু কচা নদীর উপরে আছি। এখন আমরা যদি ফেরি বার হয় তারপর আমরা কাউখালি উঠবো, তারপরে আমরা ব্রিজটি দেখে যাবো। সো চলুন যাওয়া যাক, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা প্রথম সাবস্ক্রাইবার আছেন তাদের অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আমার সাথে যাচ্ছে আমার দুইটা, একটা ফ্রেন্ড, একটা বড় ভাই, দুইটা ছোটো ভাই। এটা হচ্ছে, এখানে হচ্ছে দুটা ফ্রেন্ড আছে, একটা আসিফ, পরে আছে নাইন, আর সামনে আছে হয়তো দুটো ছোটো ভাই, একটা বড় ভাই আছে। তো চলুন যাওয়া যাক, এবং দেখা হচ্ছে ব্রিজে গিয়ে, এবং যাত্রাপথে কথা হবে। চলুন যাওয়া যাক। দর্শক আমরা কিন্তু এখন ফেরিতে আছি, এবং ফেরি ঘাটে এখন ভিড়াবে। এটা হচ্ছে আমরা যদি ফেরি ঘাট, এটা হচ্ছে ফেরির অবস্থা। ফেরিতে কিন্তু মাত্র একটি বাস আছে এবং কয়েকটা মোটর সাইকেল। আমরা কিন্তু দুইটি গাড়ি এসেছি, এখন আমরা ফেরি থেকে উঠে আস্তে আস্তে গন্তব্যের দিকে রওনা হচ্ছি। চলুন যেতে যেতে কথা হচ্ছে। দর্শক আগে কিন্তু যখন আমি গেছিলাম পিরিজপুরে, তখন কিন্তু এই রাস্তা অনেক ভাঙা ছিল। দর্শক এটা হচ্ছে কাউখালীর মধ্যে একটা ব্রিজ, ব্রিজটার সঠিক নাম আমি জানি না, সেজন্য আপনাদের বলতে পারছি না, বাট ব্রিজটা কিন্তু অনেক সুন্দর, বেলি ব্রিজ। এটা কোন নদীতে সেটাও আমি এক্স্যাক্টলি জানি না। এটা আসলে অ্যাকচুয়ালি কাউখালীর মধ্যে বসছে, এটুকু আপনাদের শেয়ার করছি। দর্শক অলরেডি কিন্তু ব্রিজের কাছাকাছি চলে আসছি। এই হচ্ছে ব্রিজের ঢাল, দেখতে পাচ্ছেন ওই যে ব্রিজের মেইন ফটক। অলরেডি কিন্তু ব্রিজে উঠে যাচ্ছি আমরা। এটা হচ্ছে বেগুটিয়া সেতু, যেটা দেখার জন্য আজকে আমরা এসেছি। আগে কিন্তু ওই পাশটা থেকে রোড ছিল ফেরিঘাটের, কিন্তু এটা হচ্ছে বেগুটিয়া সেতুর মূল, যেটার নাম হচ্ছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। দর্শক উঠতেছি আমরা। এটা হচ্ছে ব্রিজের পাশের রেলিংটা কিন্তু অসাধারণ লাগতেছে, দেখুন দর্শনার্থী দেখুন। এটা হচ্ছে একটু পাশের রেলিংটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, দেখুন এটা হচ্ছে রেলিং। অনেক লোক দেখা যাচ্ছে কিন্তু বিকেলের টাইম, সেই জন্য অনেক লোক আসে ঘুরতে ব্রিজে। এটা হচ্ছে কচা নদী, কচা নদীর উপরে ব্রিজটি অবস্থিত। তো দর্শক চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটি।
দর্শক আমরা কিন্তু ব্রিজ থেকে ঢালে নেমে গেছি। এটা হচ্ছে ব্রিজের সংযোগ সড়ক। দেখুন রাস্তাটা কত সোজা এবং দুপাশে কিন্তু ল্যাম্পপোস্টের ব্যবস্থা আছে। ফ্রন্ট ক্যামেরা এনে একটু এখন আবার ব্রিজের দিকে উঠতেছি আমরা, এটা ঘুরিয়ে এসে আবার ব্রিজের দিকে উঠতেছি। কত সরম নাই তুই তো, তুই তো বেহায়ার অদম রে। তুই রঙ্গিটা দেখেন তো, তুই কি এটা কিন্তু আবার আমরা কিন্তু ব্রিজের মেইন গেট পেরিয়ে আবার উপরে দিকে উঠতেছি। একটা বিষয় কিন্তু লক্ষ্য করার মতো যে ব্রিজে কিন্তু অনেক লোকজন এসেছে আজকে ব্রিজে, অনেক লোকজন দেখা যায়। ব্রিজের মাঝখানটা কিন্তু এটা আমরা আসার পথে আমরা দেখছিলাম, দেখুন আমার ব্রিজের সৌন্দর্য দৃষ্টি কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু একদিন আগে উদ্বোধন হয়েছে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু সে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ব্রিজটি উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে পিরোজপুর, কাউখালী, বরিশালের পথ, যাতায়াত পথটা আরও সুগম হয়েছে। আগে ফেরিঘাটে ভোগান্তির শিকার হয়েছে, তো ফেরি মিস হলে ঘণ্টাখানেকের বেশি সময় লেগে যেত, সেই সমস্যাটা এখন আর দেখা যাবে না ইনশাআল্লাহ। আসলে আমরা এখন একটু থামাবো এক জায়গায়, নিয়ে তারপর একটু সময় রেস্ট নেবো বা বেটিং ঘুরে দেখবো, তারপর আবার আমরা যাবো। আমরা দুজন মাঝখানটার দিকে একটু থামাতে চাই। দর্শক আমরা এখন গাড়িটা থামাবো, ব্রিজটা ঘুরে দেখাই, তো চলো যাওয়া যাক। দর্শক এটা হচ্ছে মূল ব্রিজ, আমরা এখন ব্রিজের মাঝামাঝি আছি। এটা হচ্ছে এই দেখুন গাড়ি এবং অনেক দর্শনার্থী কিন্তু ভিড় আছে আজকে এখানে। দেখুন অনেকেই ব্রিজটা দেখতে আসছে, নতুন ব্রিজ সেই জন্য। এটা হচ্ছে তাওসিফ, ওই নাইম, তারা ছবি তোলায় ব্যস্ত আছে। এটা ছোটো ভাই, ওই হাই দিয়ে দাও সবাই দি, থ্যাংক ইউ। এই যে তাওসিফ, সে সানগ্লাস নিয়ে ভাব নিতেছে, বাকিটা আমি বলবো না। শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো, শতানের বাচ্চা চরিত্রহীন, এটা হিডেন থাক। আচ্ছা এটা হচ্ছে মূল ব্রিজ, দেখুন। আর অনেক গাড়ি চলতেছে, দর্শক চলুন আবার একটা রাইড দিয়ে আসি এবং দেখা হবে পরে।